এবার যেভাবে চালকবিহীন এয়ারক্রাফট থেকে শত্রু দমন করবে ভারতীয় বায়ুসেনা, চালকবিহীন টার্গেট এয়ারক্রাফট লক্ষ্য দুইয়ের পরীক্ষামূলক উৎক্ষেপণ ঘটালো ভারতীয় বায়ুসেনা। বুধবার ওডিশার ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পরীক্ষা চালানো হয় এই এয়ারক্রাফটের। বিকাল 4:25 নাগাদ লঞ্চ কমপ্লেক্স ও 3 থেকে উৎক্ষেপণ করা হয় এই এয়ারক্রাফটটি। বায়ুসেনা সূত্রে খবর, সাফল্যের সঙ্গে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সমরাস্ত্রটি। এতে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি। বেঙ্গালুরের সংস্থা অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট নির্মাণ করেছে এই লক্ষ্য টু টার্গেট এয়ারক্রাফটটি। এটি একটি সাবসনিক রিউজেবল টার্গেট সিস্টেম, মাটি থেকে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় একে।